হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় মুদ্রা, সদ্য সমাপ্ত বাংলার নির্বাচনী সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটি বাংলার মেয়ে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। বাংলার মানুষ মা মাটির মেয়ে মমতা ব্যানার্জির প্রতি যে অকুণ্ঠ ভরসা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলার নেত্রী মমতা ব্যানার্জি। যদিও পরিতাপের বিষয় হলো নন্দীগ্রাম মমতাকে হতাশ করেছে, কিন্তু তা সত্ত্বেও সমগ্র বাংলা আজ মমতার দিকে তাকিয়েছে। সে সঙ্গে আজ বাংলার পাশাপাশি ত্রিপুরাও যেন তাকিয়ে রয়েছে মমতা ব্যানার্জির দিকে। 2018 সালে পূর্বেও মমতা ব্যানার্জি ত্রিপুরাতে কিন্তু তার নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করেছিলেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে এ রাজ্যে তৃণমূল যথেষ্ট ধাক্কা খেয়েছিল। বাংলার বুকে এই নিয়ে পরপর তৃতীয়বার যখন ঐতিহাসিক সাফল্য লাভ করতে সমর্থ হয়েছেন মমতা ব্যানার্জি, তবে অবশ্যই এবার ত্রিপুরার দিকে নজর দেবেন। নির্বাচন চলাকালীন সময়েও ত্রিপুরা প্রসঙ্গ নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন বাংলার নেত্রী মমতা ব্যানার্জি। প্রিয় দর্শক বন্ধুরা, এবার যে ত্রিপুরার প্রতি মমতার নজর থাকবে সেটা নিশ্চিত করে বলা যায়। ত্রিপুরার যে রাজনৈতিক পরিস্থিতি, ত্রিপুরার যে রাজনৈতিক ঝড় আজ মমতামুখী হয়ে উঠছে। মানিকবাবু বলে গেছেন যে যান গিয়ে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন, ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে। একটা রিক্সাওয়ালার ওপর কি অত্যাচার, একটা ঠেলাওয়ালার ওপর খুব অত্যাচার। আর জেনে রাখবেন, আমি এখানে মানুষের দয়ায় আছি। ইন্ডিভিজুয়াল ইলেকশনের আগে যদি সকলে এসে, কেউ কেউ এসে যদি ব্ল্যাকমেলিং করে, এই দিতে হবে ওই দিতে হবে, না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না, যায় আসে না, যারা দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে। আপনারা দয়া করে দেখে আসুন বিজেপি পার্টিটা কি, যান একবার গিয়ে চিনে আসুন। ত্রিপুরায় 10,000 লোককে পারমানেন্ট করবে বলেছিল টিচারদের, সব চাকরি খেয়ে নিয়েছে, এটা মাথায় রাখবেন।